জঙ্গল কেটে পরিষ্কার করেছি, সেখানে একটা সুন্দর শখের বাজার বসাবার ব্যবস্থা করেছি। আর দেরি নাই, সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুকে সঙ্গে নিয়ে আমি সেই শখের বাজারে যাব। তাই সত্যি এমনি এমনি ভালো লাগছে না, আমার বন্ধুকে যখন নিতে যাব। আজ যাদের জন্য আমরা সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজারটা বসিয়েছি, সত্যি তারা যদি আসে আমাদের মনখানা ভরে যাবে। তাই দেখি আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাব। ওজরে পর মানুষ দুঃখ দিলে, ওজরে বান্ধব দুঃখ মনে হয় না, পর মানুষ কষ্ট দিলে, ওরে বান্ধব কষ্ট মনে হয় না, আপন মানুষ মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ
আমরা যাদের জন্য বাজার বসেছি এটা বাজার এটাই বাজার বন্ধু বন্ধুকে রাস্তা ঘাট গো কেন বন্ধু এটা আমাদের রাস্তা যেটা দিয়ে আমরা এলাম সেটাই আমাদের রাস্তা এটা দিয়ে আস্তা আর এটা দিয়ে বস্তা আর এদিক দিয়ে সস্তা আরে বন্ধু আমরা যাদের জন্য বাজার বসেছি তারা এসেছে কিনা একবার তুমি লক্ষ্য করো তাহলে তো এখন আমাকে তোমার জন্য দূরবীন দিয়ে দেখতে হবে তা তো অবশ্যই তুমি দেখো যেমন আসাম গুঘাটি তেল্লাচট্টি তোমাকে দূরের লোক দেখতে বলেনি কাছের লোক হ্যাঁ দূরবীন দেখতে হবে বন্ধু গো বলো দেখা যায় না গো দেখা যায় না কেন বন্ধু দূরবীনের লেন্সের মধ্যে ময়লা হয়ে গেছে তাই নাকি কি করতে হবে তুমি এক কাজ করো লেন্সখানাকে ভালো করে পরিষ্কার দিয়ে করে দাও তাই নাকি হ্যাঁ ঠিক আছে তলা দিয়ে পরিষ্কার করে দাও সরে যাও সরে যাও সরে যাও আরে হাসি কিসের নিশ্চয়ই দেখতে পেয়েছো বন্ধু অ্যাডভান্স কোথায় ওকে কোথায় আয়া বাবা আগে বলবে তো এইসব কোথায় তোমাকে ভয় লাগে গো কেন ভয় লাগবে এই দেখাতে আরে দেখাও না আমি দেখবো চলো তাহলে চলো এসো এসো হারাম জাদা আরে বন্ধু হারাম জাদা গো নয় এসো এসো শাহজাদা গো ওটা কি বলে শাহজাদা গো তাড়াতাড়ি কথা আর আমি ভাবছি মনে হারাম জাদা গো না 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 এসো এসো সাহা জাদা গো আই লাভ ইউ ডার্লিং সুইটহার্ট জোসনা 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 মাই পাগল বানাইছে তোমার জন্য ছুটি এসে তুমি জানো না বন্ধু কি একেবারে চুল কালারিং করে দিয়েছে তাই নাকি তোমার জন্য তো তাই নাকি হ্যাঁ শোনো বন্ধু তোমার ঠাকুমাকে তুমি বাজারে নিয়ে এসেছো আমরা যাদের জন্য বাজার বসেছি তারা কেউই আসেনি তারা আসবে কি করে কেন তাদের বাড়ি নদী রই পার পাড়াপাড়ের ব্যবস্থা করো নি হ্যাঁ চলো আমরা এই মুহূর্তে মাঝে সেজে বসে থাকবো আমরা মাঝে সেজে বসে থাকবো কোন মাথা মোটা ছেলে গো কেন
কেন আমরা অযথায় মেয়েদের জন্য মাগি শাস্তি আরে মাগি নয় মাছি অর্থাৎ আমরা নিজে পারাপার করব ঠিক আছে চলো চলো সত্য আমি লোকমুখে শুনলাম নিকুড়িয়ার মন পরিষ্কার করে সুন্দর একটি সখীর বাজার বসিয়েছে তা আমার সখীগণকে সঙ্গে নিয়ে উক্ত বাজারে গিয়ে মনের মতো জিনিস ক্রয় করব কোথায় সখী ও সখী হ্যাঁ বলো সখী আমাকে ডেকেছো হ্যাঁ কেন চলো আমি তোমাদের বাজারে নিয়ে যাব বাজারে নিয়ে যাবে হ্যাঁ সত্যি সত্যি সখী সেখানে গিয়ে না অনেক জিনিস নেব অনেক জিনিস খাবো কি খাবে কি খাবো ওই যে ফুচকা খাবো মোমো খাবো তারপরে কি ওগুলো আরে ম্যাকডোন হুস্কি বিয়ার এগুলো খেতে নেই সখী কেন শরীরে ক্ষতি হয় আহা হসপিটাল সামনে আছে ভর্তি হয়ে যাবো বেশ তুমি যা খাবে তাই খাও সত্যি তো হ্যাঁ আমাকে বিয়ে দেবে না না সখী বলি অনেক দিনের পথ একটা গান হলো না তোমার মনে লাড্ডু ফুটে গেল যে বিয়ের কথা বলে আসলে মানে বিয়ের কথা তুমি বলছো কি না হ্যাঁ মন বড় ভয় হয় তোমার ঠিক হয়েছে তো তাই চলো ও প্রাণ সখী রে মধুকুণ্ডে বাজার দেখতে যাব অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি এখনো পর্যন্ত কেউ আসছে না যাবে জানি কি না বলে বন্ধু আমরা এতক্ষণ থেকে অপেক্ষা করছি কেউ আমাদের এই ঘাটে পার হওয়ার জন্য আসছে না তবে কি ইচ্ছে আমাদের পূর্ণ হবে না বন্ধু তুমি কি পাইছো একদম ভাতের গাল কেন যে ভাত পেলে আমার পোটাম করে আলু ছানা দিয়ে মেয়েকে চোখে খেয়ে নিলাম মেয়ের পিছনে ঘুরতে গেলে কত যে কথা শুনতে হয় কত যে মোটর সাইকেলের তেল পুরাতে হয় তুমি কি জানো আমি কি করে জানবো বন্ধু ঠিক আছে এসো কি এসো আমরা বাজারে যাব আরে দাঁড়াও কেন এত জল কি করে পার হবে এ মা তোমার কাছে বুদ্ধি নেই না না আমার কাছে রয়েছে একটু করে নামবো
একটা করে কাপড় তুলবো একটা করে নামবো একটা করে কাপড় তুলবো তুলতে তুলতে ল্যাংটা হয়ে পার হয়ে যাব জানে না জান এত বড় বড় জোক আছে যে খান সেকেন্ড নরম জায়গা ধরে ফোকাম করে একাম চলে সখি দাঁড়াও কেন আরে কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে ছোটবেলায় কত দেখেছি আচ্ছা তুমি কি এখনো ছোট ছোট নেই তাহলে কি করে যাব শোনো নদী যখন হয়েছে মাঝি ভাই নিশ্চয়ই রয়েছে ওই যে মোটা মাঝি না না তুমি মাঝি ভাইকে ডাক দাও সারা দে ঠিক আছে ও মাঝি ভাই তোর মুখের মধ্যে পা ঢুকাবো জানে আরে হ্যাঁ রেগে যাচ্ছ কেন কি বল রাখবো না মানে কেন ওই পার থেকে কি বলছে ও মা গিরগা আমাদেরকে মা গিরগাই বলেনি ও মাঝি ভাই বলেছে মানে ডাকছে ডাকছে কই সারা দিচ্ছে এইভাবে বলে তুমি কোকিল কণ্ঠে কোকিল কণ্ঠে হ্যাঁ কু 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 পেলটুম পেলটুম ও প্রাণ কোকিল রে আরে না কান্দিস এই বা শান্তের কোকিল নয় কেউ আমাদেরকে ডাকছে ওপার থেকে এভাবে ডাকলে আমরা সাড়া দেবো না ওরা মিষ্টি মধুসূরের যদি ডাকে তাহলে সাড়া দেবো মাথা খারাপ হ্যাঁ সখি আমার ডাকে সাড়া দিল না তুমি ডেকে দেখো না তাই বুঝি হ্যাঁ বেশ তাহলে আমি ডাকছি ডাকো ও তোমাদের পার করে দেবো তোমরা যাবে কোথায় সবই মিলে তোমরা নাম বললে না আর শোনো ভাই কে বললো কি মাথা মোটা ছিল নাম বলে বললো না কি নাম বললো তো অবলা সরলা তুমি হচ্ছো ও চকুলির বালা আর তুমি হচ্ছ হারমোনিয়াম তো বলা আর আমি হচ্ছে প্রদুপ বাবুর
বোম্বাই পোলা এটা ওদের পরিচয় দিয়ে বন্ধু আমি তোমাদের কয়েকটি কথা জিজ্ঞাসা করতে চাই ও তোমরা কে বাচ্চা তুমি শুনে নিলে আর আমারটার নাম একবার তুমি আমাকে শুনে বলবে না শোনো আমি বাড়ি চলে যাবো তুমি আমি যাবো না বাড়ি যাবে এখন করে যাবে কেন তোমার নামটা তুমি বলে দিলে আমার নামটা বলতে তো পারতি মানে একসঙ্গে তো দুটো নাম বলা যায় না ও তাই তুমি যাবে না তুই আমার জিজ্ঞেস করে তার নাম তুমি জিজ্ঞেস করে কি বলতে আমার নাম আমার নাম বলি মাঝি ভাই আমার যদি ভুল হয়ে যায় পোটাম করে আমার মুখে মধ্যে পাটা ঢুকি হ্যাঁ ম্যাডাম কিছু বলবে হ্যাঁ আমার সখীকে তোমাকে নাম জিজ্ঞেস করতে হবে চেষ্টা করছি মুখে আসবে না ভদ্র কোথা গো এবার আসবে না হ্যাঁ বলি যে তোমারে নদী হ্যাঁ তোমার নাম দিও Thank you.
আমার নাম হুকুর হুকুর, বাবার নাম ধুকুর ধুকুর, মায়ের নাম বিলাতি কুকুর। ঠিক আছে, তোমাদের কাম শোনা শুনো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে পার করিতে পয়সা নিব না সখি গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝে এরকম দেখতে মাঝি কার্টুনের মতো হয় আর কেকড়ি লাগে। সে কি ভর নামিছে নাকি? না, এটা তোমাকে দেখিয়ে দিলাম। চলো এবার কাকে ধরবো? তোমাকে ধরে আমি মার খাবো। তোমাকে একমাত্র ধরতে পারবে প্রদীপ বাবু, যাও বসে আছে। আরে বইটা ধরে নৌকাতে উঠবো, সেইটা বল। আমি ভাবছি তোমাকে ধরতে বলছো না, সুখী উঠো তাহলে আমরা উঠে আসছি। পরের মেয়েকে ধরে মার খাবো, এখানে বসাতে যাচ্ছি। হ্যাঁ, আমার সুখীর জন্য জায়গা আছে, তাহলে দেখেছো আর খুশি। তোমার জন্য আমার এখানে জায়গা আছে, ঠিক আছে? নাও এসো, এই এই থামো, মেয়ে থামো, আমাকে ধরতে আমরা ভালো করে তৈরিটা। হ্যাঁ এসো। তুমি জানো এইভাবে তুমি যদি লাভ দাও তোমার পা হাত ভেঙে যাবে, তোমার বাজার আর দেখতে যা হবে না, এখানে তোমাকে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে মামা, আমাকে শালা কোন মেয়েরে ভাষা সম্বন্ধে জ্ঞান নেই। আমি তোমার মামা, মামা বলো না মোনা, এসো তুমি আমায় বলবে বেহা। ছেলেটা কত ভারী গে, কি খাইছে? হাই সপ্তাহ ফুলটির মতো ভারী নিয়ে যায়। খাটের মাঝে গে Thank you.
আমি ধূমপান করি না, চলো ওই সখী নেমে গেলাম। হ্যাঁ আমি তো নামতে জানি না। এই মাছ ধরতে তুমি ছাড়া আমাদের কে আছে বলো? আমি কি করবো? তুমি একটু আমার সঙ্গে দেখো না। কোনোদিন আমি মেয়ে ছেলেকে শুইনি, আর মেয়ে ছেলেকে শুলে না তুমি জানো না আমার না চুল কানে উঠে যায়। মাঝি ভাই, হ্যাঁ আসলে মানে বিপদের বন্ধু তুমি। প্যান্টার যে কেন মা, কত নমিনি। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তো সব, আমরাই মনে করো মা, আমরাই মনে করো যে বাবা, আমরাই বন্ধু, আমরাই ভাতা। তুমি জানো ডাক্তার হচ্ছে ভগবানের সমান, যেমন এই যে যেমন মোদীপুকুরে সরকারি ডাক্তার গুলো আছে, হ্যাঁ আছে কিনা বলে, আছে, ওদের কামাই বেশি, হ্যাঁ ওরা চলাফেরা করে মারুতি কান নিয়ে, তাই না? হ্যাঁ আমার এক পয়সা রোজগার হয় না, আমি হেঁটে হেঁটে যাই না। কিভাবে যাও? আমি ছেঁচড়ায় ছেঁচড়ায় যাই। আমি বুঝব ছেঁচড়া, আমার নাম হচ্ছে মুড়িপুকুরে ছেঁচড়া ডাক্তার। কোথায় লেগেছে হাত দাও? এটা তো গু পরিষ্কার করা হাত, ভালো হাত দাও। আহারে বিটি চ্যানেলটা হাত কত নরম করছে রে। ব্যাপার খুব খারাপ। কেন? নারী করছে তিন তিন, বাঁচবে আর মাত্র তিন দিন। আমার কত আশা ছিল বিয়ে করে আট দশটা চ্যানেলের মা হব। তোমার আশাটা পূর্ণ করে দিবে পনব বাবু। দেখো দিদি একটা উপায় আছে। কি উপায়? তোমার সখীকে নারী হুকুর হুকুর খাওয়া তো হবে ওকে, না মোদী পুকুরের বুড়া কুকুর। আমি মরে যাব, কুকুর খাবো না। তবে বাঁচবে না? ঠিক আছে আমি দেখছি। ইস ব্যথাটা দূরে বেড়া, কোথায় ব্যথা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী? কোন
মানে ভদ্র ঘরের বড় ঘরের হয় কি না 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 ওরা অনেক কিছু মাখে তুমি জানো না তুমি জানো না এটা মনে হয় ভুষা মেয়ে তুমি দেখো কম দেখো আমি তোমার পা ধরে কি দেখো জানো তুমি এই বাজারের মধ্যে চুটকি পরে এসেছ কি না আছি চলো সখি এই ছেলেটা বড় পাজি আমার চুড়িমালা চুড়িমালা আমার আমার হচ্ছে শেরমাল শাড়ি বেনারসি এই এটা কোন খরিদ্দার রে মাথায় হাত দিচ্ছে মালে হাত দাও এই আরাম দাদা শাড়ি কত শাড়ি আরে তুমি কি না দুর্গা পূজা পেয়ে শাড়ি কত কাকু এই এই শাড়িগুলো আমার দাদু শাড়ি কত আর শাড়ি 500 টাকা জোড়া বাবা আপনার শাড়িটা আমি নিব হ্যাঁ আরাম দাদা শাড়ি নয় তুমি দিবে হ্যাঁ সখী দেখেছো ছেলেটা যেখানে সেখানে হাত দিচ্ছে আরে বন্ধু মালা মালা
হারাম দাদা তুই মাল নিতে আসছিস দাদা না হুড়াহুড়ি করছিস মালা কত 50 টাকা জোড়া তাই নাকি হ্যাঁ টাকাটা আমি দেব কেমন করেছে বৃষ্টি আসবে তাই কি ভুলে জানো কাছে এসো ইয়া সুন্দরী আমার ব্যবসা ব্যবসা ওরে শালা মানুষকে সুতা সুতির ব্যবসা আমার কাছে আয়না আর কথা সেলাই করা শুরু আছে আয়নাটার দাম কত আয়নার দাম 1,00,000 টাকা তাই নাকি টাকা আমি দেবো কেমন আরে আয়না লহ লহ সুন্দরী